গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 7টা, জাস্ট ঘুমটা হয়ে গেল আর রাতে অসাধারণ ঘুমিয়েছি। বাইরের অবস্থা দেখবেন, দাঁড়ান, বিশাল জোর ঝড় বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো চেঞ্জ। এখানে এত গাছপালা আছে না, এত সুন্দর লাগছে ব্যাপারটা। চলো, সকালটা খুব ভালোভাবে স্টার্ট হলো। এরকম বৃষ্টি খুব দরকার ছিল, এত গরম, এত গরম বৃষ্টিটা খুব দরকার ছিল। এবার একটু আমি এডিটে বসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এইটা হলো ছোটুর ব্রেকফাস্ট, আর ওটস আসছে। তোমরাও যদি বড়ি বানাতে চাও, এই ব্রেকফাস্টই খেতে হবে। ছোটু, কটা ডিম খাস দিনে? এখন বেশি খাই না, এখন কিছুদিন গরম ছিল বলে ওই সকালবেলা 4টে খেতাম, আর ওয়ার্ক আউট করে এসে 2টো খাই। 4টে আর 2টো? হ্যাঁ, আর যখন প্রিপারেশনের সময় মোটামুটি সকালবেলা 8টা খেয়ে বেরোতাম, লাঞ্চে আরও 4টে খেতাম, আর জিম করে এসে আবার 4টে। আর এই এসে গেছে ওটস উইথ কর্নফ্লেক্স। এবার ছোটু যাবে অফিসে, ছোটু বেরিয়ে যাবে অফিসে, আর আমি আজকে এখানে ফুল ল্যাদ, ফুল ল্যাদ। ওয়েদারটা যা ভালো হয়েছে, এডিটে বসবো, কিছুটা এডিট করে এসেছি, আবার কিছুটা এডিটে বসে যাবো। ফুল চিল ভাইব, ফুল চিল ভাইব। এই হলো আমারও ব্রেকফাস্ট। আমি তো কিনি না কখনো ফুল, খালি বৃহস্পতিবারটা কিনি, বৃহস্পতিবার খালি। আমার তো হাতই যায় না সত্যি, পুরো ভিজে যাবো জানিস তো, হাত যেতে গেলে লাগলে দেখে নিতে পারে। কি ফুল গো? এই জবা আছে, নীলকণ্ঠ আছে, সাদা জবা তো আমি তুললাম এখান থেকে। ও, তুলেছে? হ্যাঁ, জবা আর লাগবে না, নীলকণ্ঠ দুটো দেখি। আচ্ছা, হ্যাঁ, তিনটে দেখলাম হয়েছে। ফুল এক্সচেঞ্জ হচ্ছে এখানে, ফুলের জন্য ফুল এক্সচেঞ্জ। লোকনাথ বাবা বলে কথা, আমি আর নিজের মুখ দেখাবো না, তেল মেখে পুরো চপচপে আছি। কারোর মুখই দেখাতে হবে না, আমার মুখও দেখাবে। আজকের দাম কম, আজকের 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 হবে না, মাটিটা কাটবে না, চুপ কর তুই। না, আজকাল খাবো না, খাবি আজকাল? খাবি আজকাল? খাইনি কখনো। কি এই ছোট ছোট লিচুর মতো দেখতে? হ্যাঁ, মোচাগুলো কত করে বল? মোচা কত করে? 70 টাকা। দুটো? না, দুটো 70, সব মিলিয়ে। ও, সব মিলিয়ে 50। আর আশফল কত করে আগে দেখি কেরকম সাইজ, ভেদ করি মার্কা সাইজ থাকলে মোটে মোটে বোনা। মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি পুরো খাও, খাও, খাও। মিষ্টি আছে, তুই দেখেছিস? তুমি খাও, ওইটা খাও আগে। চরম রান্না করেছে। এই হলো চিংড়ি মাছ, এদিকে গন্ধরাজ লেবু, আর লাস্টে তো স্পেশাল আইটেম, ওটা কাম্বা স্পেশাল। চলো 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 চলো।
গাইজ গুড মর্নিং, কালকে আর বেশি ব্লগ করিনি, কালকে একটু ছুটি নিয়েছিলাম, সো হয়ে গেল কাম্মার বাড়িতে থাকা। এখন আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এত গ্রিনারি না, এত গ্রিনারি, আর কালকে বৃষ্টি হওয়ার পর তো আরও সুন্দর লাগছিল। সো চলো, আর জয় জগন্নাথ সবাইকে, আজকে রথযাত্রা, শুভ রথযাত্রা। তো আজকে দেখি কিছু প্ল্যান আছে আমাদের, রথ বার করা হবে। সো চলো এখন বাড়ির দিকে এগোই। এসে গেছে ছোটোর গার্লফ্রেন্ডের ফোন। I've been feeling so small, watch the clock ticking off the wall, but tonight I'm letting it go, spend my coin for show, I'm gonna be myself, or I could be someone else. পেট্রোল পাম্পটা বাইপাসের উপরে নতুন খুলেছে, আর এটা খোলাতে খুবই সুবিধা হয়েছে, কারণ যত ম্যাক্সিমাম লোকজন এখানে সেক্টর ফাইভে যায় বা অফিসে এরিয়ার জন্য বেরোয়, এই রুটে কোনো পেট্রোল পাম্প নেই, সো তাই জন্য এটা খোলার খুব ভালো হয়েছে। আর ছোট এতটা জ্যাম হয়েছে, ছোট ইজ রানিং লেট। তোর কি লেট হচ্ছে? হচ্ছে হচ্ছে হচ্ছে, তাও হাতে টাইম আছে, হাতে টাইম রেখে দিয়েছি। স্ট্যামিনা বলতে হবে ছোট, সোনার ফুর থেকে অফিস যাওয়া আমার দ্বারা হতো না, হতোই না। আবার সোনার আবার অফিস থেকে সোনারপুর যাওয়া হতোই না, একবার দুবার করলে পরেই রাস্তাটা ছোট মনে হয়, আমার লম্বাই মনে হয় না। এটা বলতে এটা ঠিক কথা, না এটা ঠিক কথা, এটা ঠিক কথা, কারণ আমার যখন ইকোস্পেস অফিস যেতাম যখন তখন আমার ডিসটেন্স ছোট, মানে কিন্তু ডিসটেন্স অনেক বেশি, ডিসটেন্স অনেক কম, 26 27 কিলোমিটার হবে বাড়ি থেকে, তখন থেকে আমি দেখছি লোকটা এক পজিশনে দাঁড়িয়ে আছে, এক পজিশনে নড়ছেই না, কি শুনছে, কানেও তো হেডফোন নেই, প্যানিয়ার লাগানো কোথাও বেড়াতে যাবে, হ্যাঁ অনেক লাগে যাচ্ছে, কিন্তু ফোনটাকে ওইভাবে ধরে রেখেছেন, আর ফেসটা একেবারে যা দেখলাম, হঠাৎ করে বেরিয়েছে মেঘলা মেঘলা আকাশে বেরিয়েছে, হঠাৎ করে রোদ উঠে গেছে, সেই দুঃখটা আর নিতে পারছে না, এবার কি করব, মাথায় সুন্দর করে চুলের রং উঠল, দুজনেই টেনশন, কি করবে বুঝে পারছে না, বাড়ি ফিরে যাবে, যেখানে যাওয়ার সেখানে যাবে, অতিরিক্ত গরম, বাপরে বাপ, মারাত্মক গরম, কাম্মার বাড়িতে জিনিসপত্র রাখা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি, প্রচণ্ড গরম, মারাত্মক গরম, কেউ বলবে কালকে এত বৃষ্টি হয়েছে, বাড়ি যাব, গিয়ে এখন রেস্ট, আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. এখন রাতে 9টা বাজে, আর আমরা এখন রথ নিয়ে বেরিয়ে পড়েছি, মানে আমরা ভেবেছিলাম সন্ধ্যাবেলা বেরোবো, কিন্তু এটা হয়ে গেছে রাত্রিবেলা, কিছু করার নেই, সো আমরা রথ নিয়ে বেরিয়ে গেছি, রথ সাজানো হয়ে গেছে, সবাই এসেও গেছে,
চলো 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 তোতর বাড়ি যাওয়া প্রত্যেক বছর যাই আমরা, কিন্তু এবার তোতর বাড়ি যাচ্ছি না, কারণ তোতদের বাড়িতে একটু প্রবলেম আছে, অসুখ চলছে। সো এবার জগন্নাথ ঘুরে আমাদের বাড়িতেই আসবে। মাসির বাড়ি এবার, আর আমরা উল্টো রথের দিন আবার জগন্নাথকে নিয়ে যাব বাড়ি। চল এবার বাড়ির দিকে এগোই আমরা, সবাই ঘেমে গেছি।